পরিবারের সবাই অসুস্থ তবুও দেশে না ফিরে দক্ষিণ আফ্রিকায় সাকিবের শেষ ওয়ানডে খেলার সিদ্ধান্তকে স্যালুট জানালেন বিসিবি পস তিনি জানান দেশের জন্য এটি সাকিবের বিরাট আত্মত্যাগ তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি প্রথম ওয়ানডের পরেই সাকিবের মা ও সন্তানদের অসুস্থতার খবর জানে বিসিবি তখনই সাকিবকে জানানো হয় চাইলে দেশে ফিরতে পারবে দেশে ফেরার জন্য সাকিবের প্লেন টিকিটও কেটে রাখে বিসিবি তবে সাকিব ওয়ানডে সিরিজ শেষ করে আসবে জানিয়েছে বোর্ডকে থাকিবের এমন সিদ্ধান্তকে দেশের জন্য আত্মত্যাগ হিসেবে দেখছেন বিসিবি সভাপতি এই ফোন করে বলল যে না আমি থার্ড ওডিআইটা এইটা খেলেই আসবো সো এইটাই মানে ওকে আমরা আমরা কোনো আমাদের তরফ থেকে পুরো গ্রিন সিগন্যাল দেওয়া আছে যেহেতু একটা ফ্যামিলি ইমার্জেন্সি যে সে যে কোনো সময় আসতে পারে এবং ও যে খেলছে এটা ডেফিনেটলি যে মানে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার এবং এটা ও স্যাক্রিফাইসই করছে এটা তো কোনো সন্দেহ নেই এদিকে সাউথ আফ্রিকায় সিরিজ শেষে আইপিএল এর জন্য তাস্কিন অ্যাভেলেবেল থাকবেন বলে জানান বিসিবি বস দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও ছাড় দিতে রাজি বিসিবি তবে চলমান সিরিজের মতো মাছ তাসকিনকে ছেড়ে দিতে আপত্তি বোর্ডের তাস্কিনের খেলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই বাট নট ইন দ্য মিডল অফ আ সিরিজ এই সিরিজটা শেষ হয়ে গেলে ওর সাথে যেটা কথা হয়েছে এই সিরিজের পরেও যেতে পারে এমনকি এরপরে যে আমাদের শ্রীলঙ্কার সিরিজটা আছে ওটা তো আমরা ছাড় দিতে পারি প্রোটিয়াদের বিপক্ষে ওয়ান ডে টাইগারদের পারফরমেন্সে খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান শেষ ম্যাচে তামিমদের জয়ের ব্যাপারে আশাবাদী পাপন প্রথম পাঁচজন যদি ফেল করে তাহলে ন্যাচারালি আপনার জেতার আশাটা থাকে না তো আমরা আশা করতে পারি যে যদি ওরা আমরা জানি ওরা পারে এবং ওরা প্রত্যেকেই পরীক্ষিত ব্যাটসম্যান এবং স্বনামধন্য ব্যাটসম্যান আমাদের দেশের সেরা ব্যাটসম্যান কাজে ওদের কাছ থেকে যদি আমরা কিছুটা রেজাল্ট পাই ডেফিনেটলি জেতার সম্ভাবনা আছে লোয়ার অর্ডারে বাংলাদেশের রানে ফেরাটাও ইতিবাচক বলে জানান বোর্ড সভাপতি जुल इस्लाम, डीबीसी न्यूज ढाका